সো হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে তাড়াতাড়ি চলে এসেছি একটা নিমন্ত্রণ পেয়েছি বলে। তা আজকে একটা খুব স্পেশাল দিন, তার জন্য আমরা চলে এসেছি। কি স্পেশাল দিন তোমরা বুঝতে পারছো? তা যার আজকে স্পেশাল ডে তার মুখ থেকে শুনে নাও যে আজকে কি স্পেশাল ডে, আর তার জন্য কিন্তু আমরা এখানে চলে এসেছি। আর প্রচুর মজা হবে, প্রচুর ব্লগ করব, প্রচুর ডেকোরেশন হবে, সব কিছু তোমরা দেখতে পাবে। তার আগে জেনে নাও কার আজকে। হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং। আমিও ভালো আছি, তোমাদের কৃপায় আশীর্বাদে। আজকে চলে এসেছি একটা মজাদার ব্লগ নিয়ে। এই ব্লগটা সবসময় করা হয় না, বছরে একবারই হয় এই ব্লগ। তা কী ব্লগ সেটা তোমরা দেখতেই পাবে। তা আমি তো এই জামা পরে বসে পড়েছি, ভুলবেলা যে জামাটা পরেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে প্রথমে একটু কথা বলে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কী ব্লগ নিয়ে আজকে আরম্ভ করতে চলেছি। তা সবাই তো আমার এই তৃপ্তি ফ্যামিলিতে ওয়েলকাম। তা আজকে আমাদের বিবাহ বার্ষিকী। তা গত বছরের মতন এবছরও একটা সুন্দর ব্লগ করতে চলেছি। তা আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার সহায় থাকবে, আমাকে সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দেবে আর এনজয় করবে। তা আজকে আমাদের বাড়ি অনেক লোকজন আসবে, মানে আমার নিজের আত্মীয় স্বজনরা আসবে, কেক কাটা হবে, ডেকোরেশন হবে। দেখো দেখ কত কালারিং বেলুন, দেখ আর এর মধ্যে কি আছে পরে দেখাবো বন্ধুরা। এই সব ডেকোরেশন করা হবে, সাজানো হবে, এখন কিছু সাজিয়ে উঠতে পারা হয়নি, মানে হয়নি বন্ধুরা। তো তোমরা সাহায্য করলে, পাশে থাকলে নিশ্চয়ই সব কাজ ঠিকঠাক করে ফেলবো, আর অনেক মানে গেস্টরাও আসবে, কেকও কাটবো, তাহলেই তোমরা বুঝতে পারবে। লাস্ট অব্দি অবশ্যই দেখো, কিন্তু স্কিপ করো না আর ছেড়ে চলেও যেও না তৃপ্তি ফ্যামিলিকে। মনে থাকবে তো সবার শেষে লাইক আমার ভালোবাসা নিও। তো আমার এই ব্লগটা এখান থেকে শুরু করছি। টাটা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজি এই শুভ দিনের উপহার। আমি খুব একটা পারি না, মানে বলতে গেলে পারি না। তাও একটু হচ্ছে যে মানে সুতো দিয়ে বেঁধে দিচ্ছিলাম। তো চলো দেখতে থাকো, এখানে দেখো কতগুলো বেলুন আমরা ফুলিয়েছি। না আমি একদম ফুলাইনি, আমার ভাই ফুলিয়েছে। এই যে সবই আর দেখো কত বেলুন ফোলানো হয়েছে, প্রচুর বেলুন ফোলানো হয়েছে। এবার এগুলোকে আমরা উপরে নিয়ে যাবো, আই থিঙ্ক সো। এখন অব্দি তো তাই প্ল্যান আছে যে এগুলোকে উপরে নিয়ে গিয়ে ডেকোরেট করা হবে। তা তুমি দেখতে থাকো ডেকোরেশনটা কীভাবে করা হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর মিমি এখনও রেডি হয়নি, রেডি হবে, একটু হচ্ছে কাজের চাপ আছে বলে এখনও রেডি হয়নি, কিন্তু রেডি হয়ে তোমাদের অবশ্যই শেয়ার করা হবে সেই লুকটা। তো দেখো আমি চলে এসেছিলাম হচ্ছে পড়াতে থেকে, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাও এসে দেখি তেমন কিছুই বেলুন ঠেলুন ফোলানো হয়নি, তখন সবে স্টার্ট করেছে আর আমি তো একেবারেই পারি না। আর দারুণ মজা লাগছিল সব দিকটা দেখে, আর কীরমভাবে সাজানো হবে সেইভাবেও আমি খুব এক্সাইটেড ছিলাম। আর হচ্ছে তোমাদেরও ভালো লাগবে। পুকুরে যে ফুলগুলো হয় না কচুরি পাতা, সেগুলো সব সেম কালারের হয়, নীল কালারের।
এখন নাই নাইটি পড়বে, এই তুমি জামা পরে এসে তুমি কেন নাইটি পরে নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশাহারা এ রাত জেগে লেখা কবিতা নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশাহারা এ রাত জেগে লেখা কবিতা আজ শুভ দিনের উপহারে দিলাম আজ শুভ দিনের উপহারে এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশাহারা এ রাত জেগে লেখা কবিতা এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশাহারা এ রাত জেগে লেখা কবিতা আজ এই শুভ দিনের উপহারে আজ এই শুভ দিনের শুভ দিনের উপহারে তিনি হচ্ছে এখন একটু বিজি হয়ে গেছে, চা বানাচ্ছে, চা গুলো বানানো হয়ে গেছে, এবার মিমি রেডি হবে। পারছি না বন্ধুরা, দেখো সবার জন্য চা বানিয়েছি, কেমন হয়েছে বলো চা? ওদের চা খাচ্ছি। স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে দিলাম তোমায় সুচরিতা। গান যেমন চলবে কত ভালো লাগবে জানি তো। হ্যাঁ এখন টিফিন করছি, হচ্ছে সিনা আর আমি কি আছে, আর তারপর তো কেক কাটা হবে, তাদের দেখতে থাকো তোমরা, আরো অনেক কিছু এক্সাইটিং আসছে। এই জামাটা শুরু করবো, দেরি হয়ে গেল অনেক। এখানে হচ্ছে
বেলুন তৈরি করা হচ্ছে, মানে বেলুনের জন্য ডেকোরেশন করা হচ্ছে, বেলুনটা কিভাবে রাখা হবে, মানে কিরকম মানে কি করবো, মানে কিরকম ধরনের ডেকোরেশন করা হবে তার জন্য তৈরি করা হচ্ছে। আর আর মিমি ওখানে সাজছে, অবশ্যই মিমি মানে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য একটুখানি ধৈর্য ধরে থাকো। আরে দেখো ভাই চলেও এসছে সাজানোর জন্য, চলো তোমাদের এগুলো সব করে তোমাদের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন কবিতা, এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার, আজ এই শুভ দিনের তাই। দেখো মিমি রেডি হয়ে নিয়েছে, এবার মিমি মুখ দিয়ে শোনো, মিমিকে তো খুব সুন্দর লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কত ভালো লাগছে, আমাদের তো খুব ভালো লাগছে, অনেক স্মার্ট লাগছে। মিমির মুখ দিয়ে এবার শোনো। তোমাদের তো আগেই বলেছি আমাদের একটা অনুষ্ঠান আছে, সবাই এসে গেছে, সবাই রেডি হয়েছে, আমিও রেডি হয়ে গেছি, বাড়িতে আমি লোকজন এসে গেছে, তা পুরোটাকে তোমরা দেখলে এটা কি লাস্টে দেখাবো কেন মাঝখানে দেখানো হবে, আমি সেজেছি যে আর দেখো এখানে সাজানো হচ্ছে, আর এখানে কেকটা রাখা আছে, তা আমি এক্ষুনি কাটবো যখন তাহলে ওদের দেখাবে, আর আরেকবার দেখিয়ে দেবো দিনের উপহার, শুভ দিনের উপহারে দিলাম তোমার, অন্য কিছু নেই জানা শুধু শুভ কামনা, সুরে সুরে গানের ভাষা, আজ এই শুভ দিনের উপহার সুচরিতা, আমার যত আশা যত ভালোবাসা মিলে মিশে হোক না একাকার, চলো বন্ধুরা এখানে কি আছে চটপট আমরা দেখে নিই। হ্যাঁ এখানে কি আছে বলো তো বন্ধুরা, এখানে আছে আমার মনে হয় আছে সন্দেশ, শুকনো মিষ্টি আছে যতটা সম্ভব, সন্দেশ আছে, আর দেখো এই পাশে আছে রসগোল্লা, কারণ রসগোল্লা আর সন্দেশ খুব ভালো জমে আর দেখতেও খুব ভালো লাগে খাবার পাতে, তাই না বন্ধুরা বলো? তা চলো আজকে চটপট তোমাদের মেনুগুলো শেয়ার করে নিই, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো। বিরিয়ানি চলে এসেছে তো এখন অবশ্যই মানে রান্না করা পসিবল ছিল না, প্রচুর গরমও পড়েছিল আজকে, তার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে আসা হয়েছে বিরিয়ানি। আর দেখো অনেকগুলো বিরিয়ানি চলে এসেছে, এই ব্যাগটা পুরো ভর্তি আছে, এই ব্যাগ ভর্তি আছে, এগুলো কিন্তু সব মটন বিরিয়ানি, এই ব্যাগ পুরো ভর্তি আছে মটন বিরিয়ানি, আর এখানেও আছে হাজির। তোমরা জানো নিশ্চয়ই যারা কলকাতায় বা বেহালার দিকে থাকো তারা জানো যে হাজির বিরিয়ানি কতটা ফেমাস হয়, তাই হাজির মটন বিরিয়ানি নিয়ে আসা হয়েছে সবার জন্য, আশা করি সবার পছন্দ হবে, আর তোমাদের অবশ্যই হচ্ছে খাওয়ার পর জানানোই হবে কেমন কীরকম। এখন আর এটা কী বলো তো বন্ধুরা, তোমরা তো দেখেই বুঝে গেছো এটা হচ্ছে
চাটনি। ও কেকও এসে হাজির হয়েছে। এটা যখন যে মানে খোলা হবে তখন তোমাদের দেখাবো। একটু বাদে কেক কাটিং হবে, রেডি হয়ে নেওয়ার পরেই কেক কাটিংটা হবে, তখন তোমাদের দেখাবো। টেস্ট অ্যান্ড বাইটেন এনেছে, আই থিঙ্ক সো হচ্ছে নিওর আমরের কেক আজকে সব সোল্ড আউট হয়ে গেছিলো বলে তার জন্য বোধ হয় হবে। আর হচ্ছে আজকে অবশ্য মাদার্স ডেও আছে, ওর জন্য হয়তো একটা রিজন হতে পারে। তা টেস্ট অ্যান্ড বাইটেন খুব খুব একটা খারাপ নয়। তা তোমাদের যখন মানে ওপেন করা হবে তখন অবশ্যই দেখানো হবে, আর সমস্ত কিছু দেখানো হবে, দেখবে। হে নীল ধ্রুব তারা, হে স্বপ্ন দিশাহারা, হে রাত জেগেলে কা কবিতা, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায়, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায়। Sorry, Paul.